গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল একটা ফুল গাছগুলোতে দেখি যে খুব সুন্দর ফুল হয়েছে পাশের বাড়িতেই মানে আমাদের বাড়ির সামনেই তো খুব সুন্দর ফুলগুলো দেখে আমার এত ভালো লাগলো তো ভাবলাম একটু ছবি তুলি তো সেম ফুল দুটো কালারের আছে একটা পিঙ্ক একটা হোয়াইট তো দেখো খুব সুন্দর তো ভাবলাম তোমাদের সাথে একটু ফুলগুলো ভিডিও শেয়ার করি তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর লাগছে তো চলো এবার আমি হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি না ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে এখানে বড়দিনের জন্য এখানে কেক আনলো ওর বাবা আমাকে বললো যে পিস করে দাও সবাইকে দেব। আর আমার ছেলে দেখো চাকু আর কেকটা নিয়ে টুলের উপরে রেখে কাটা শুরু করে দিয়েছে আর সবাইকে দিচ্ছে তো এই যে সবাইকে কেটে কেটে দিচ্ছে আমাকে ওর বাবাকে আর ও ফার্স্টে ওর বাবাকেই দিল কেকটা কেটে কারণ বলছে যে তুমি আমাকে জামা কাপড় কিনে এনে দাও তাই জন্য তোমাকে দিলাম ওর ঠাম্মি এতবার বলছে তোকে তো বার্থডেতে আমরা গিফট দিলাম তাও তোরা আমাদেরকে দিবি না তার কোনো কথা বলছে না তো সবাইকে এক এক করে কেটেই দিচ্ছে তুমি নাও তুমি নাও করছে তো চলো তোমরা দেখতে থাকো আমাদের কেক কাটা তো অত জাঁকজমক করে কেক কাটা আমাদের হয় না দেখো রেডি মানে যেমন তেমন করে যেখানে সেখানেই হয়ে যায় কেক কাটাটা তো এই যে মেরি ক্রিসমাস চলো তোমরা দেখতে থাকো মেরি ক্রিসমাস ও আমি কাটবো আমি দিচ্ছি ছাড় ছাড় বাবা কেটে দিচ্ছি ভাই মেরি ক্রিসমাসেরি ক্রিসমাসপুরবেলা তো হচ্ছে আমি এখন ভাত নিয়ে চলে এসেছি স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর দুবেলাতে ছেলেকে খাওয়াবো আর আমি খাবো তো চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই কি হচ্ছে আজকে কি রান্না করেছি আজকে এই যে এই যে হচ্ছে মাছের তেল আর মাছের তেল আর ভাত আর ভাত আর এখানে হচ্ছে কচুর দিয়ে মাছ রুই মাছ দিয়ে তরকারি তো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমি সন্ধ্যাবেলাতে রান্নাঘরে চলে এসেছি তো রুটি করতে এসেছিলাম তো দেখি এসে বলছে যে এখন চিংড়ি মাছের বড়া খাবে তো এখানে সব গুছিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর চিংড়ি মাছ ধুয়ে তার মধ্যে বেসন দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা দিচ্ছি আর এবার দেবো কাঁচা লঙ্কাগুলো তো কাঁচা লঙ্কাগুলো একদম কুচি কুচি করে নিয়েছি এবার এগুলোকে একটু হলুদ দিয়ে হলুদ লবণ এই যে লবণ দিচ্ছি আর হলুদ দেবো পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে একটুখানি রাখবো জাস্ট তার মধ্যে আমি তেলটাকে গরম করতে দেব তো তারপরে একটা একটা করে চপ মতন করে আমি এটাকে বা হচ্ছে দিয়ে দেব কড়াই তো এটাকে বানিয়ে নেব সবগুলো তো দেখতে পাচ্ছ তোমরা আমি তো ফ্রেন্ডস কুচু চিংড়ির চপ বা বড়া যেটাই বলো না কেন তো তোমরাও এইভাবে করে দেখো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে তো দেখো ফাইনালি প্রায় রেডি হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে তো এই যে ফাইনালি আমার রেডি হয়ে গেছে গুড ইভিনিং ইভিনিং না সরি এখন নাইট হয়ে গেছে অলরেডি নটা বেজে গেছে তো এই দেখো এতক্ষণ ধরে এই ট্রাইপটা ঠিক করছিলাম তো বলি এটার কি হয়েছে তো আমার এই রিং লাইটটা আমি ওই বাড়িতে নিয়ে গেছিলাম তো আমার ভাগ্নে যেহেতু ভীষণ এক্সাইটেড ছিল এটা দেখার জন্য তো ওর জন্যই আমি বিশেষ করে নিয়ে গেছিলাম এটা বাট আমি এই ট্রাইপটের এই যে এই যে এখানে যে হচ্ছে মানে এটাকে সাইড ব্যাকে সব রকম ঘোরানো যায় তো এই স্ক্রুপটা আমি খুলে ফেলেছিলাম তো আমি খুলে ফেলেছিলাম তো সেটা খুলে গেলে এবার কোনোভাবেই লাগাতে পারছিলাম না আর আমার বর বলছে কি ওটা ভেঙে ফেলেছো তুমি তুমি ওটা ভেঙে ফেলেছো তোমার পয়সা দেখে না তুমি যা পারো তাই করো আমি কিচ্ছু বলবো না ইনফ্যাক্ট ঠিক করেও দিতে পারবো না তো ফাইনালি আমি আজকে আমার বরকে জবাব দিয়ে দিয়েছি দেখো আমি এটা ঠিক করে ফেলেছি তো আমার বরকে বর আসলেই ও গেছে যেহেতু পিকনিকে পিকনিক থেকে ফিরলেই আমি ওকে দেখিয়ে দেবো যে আমিও কে বুঝতে পেরেছো তো চলো ফাইনালে একটা বেশ মুডি মুড়ি ভাব নিয়ে থাকবো তারপরে হচ্ছে ওকে বলবো যে দেখো তোমাকে ছাড়াই আমি সব কিছু করতে পারি তো ফাইনালে আমি এখন খাবার নিয়ে চলে এসেছি ছেলে গেছে ওর বাবার সাথে পিকনিকের ওখানে প্রচণ্ড কান্নাকাটি করছিল তো আমি এখানে জাস্ট এখন একটু চাটা খেলাম আর ওটাকে সেট করলাম উফ থ্যাঙ্ক গড আমি ওটা মানে ভীষণ ভীষণ খুশি এখন যে ওটা আমার ঠিক হয়ে গেছে কারণ ওটা যে আমার কত শখের একটা জিনিস তোমাদেরকে কি বলবো আমি ভীষণ ভীষণ শখের জিনিস ইনফ্যাক্ট আমার নিজের কষ্ট করা পয়সা দিয়ে ওটা কেনা আমার বরের চারানা পয়সা দিয়েও আমি ওটা কিনিনি। তো ফ্রেন্ডস চলো এখনকার মতন টাটা আর সরি সবাইকে বলা হয়নি ম্যারি ক্রিসমাস তো অনেক 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 শুভেচ্ছা আমার পরিবারের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক মেরি ক্রিসমাসের শুভেচ্ছা তো নতুন বছর আসছে আর আমি তো এই চার দেওয়ালের মধ্যেই আমার গন্ডি তো ও গেছে পিকনিকে আমাদের পাশেই মাঠে হচ্ছে পিকনিক করছে মানে ওরা দুর্গা পুজো করে যারা যারা তারাই তারাই তো ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিলো সেই জন্য গেছে আসবে জানি না ইনফ্যাক্ট আমিও নিজেও তো ওদের ওকে বলেছি যে একটু ভিডিও করে এনো তাহলে একটু আমার ফ্রেন্ডসদেরকে দিতে পারবো জানি না কি করবে তো চলো আমি এখন খেয়ে দেনি তোমাদের সাথে পরে কথা বলছি একটু ঘরটা গোছাবো চলো আর আজকে আমি আমার ভিডিওতে কালকের একটা রেসিপি যেটা রান্না করেছিলাম তো ভাবলাম এটা তোমাদেরকে অন্য ব্লগেই দেবো সেই জন্য আমি কালকের ভিডিওতে দিই নি তো আর হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া তো তোমরা জানি অনেকে করো বাট আমি একটা তো ব্লগিং করতে হবে ব্লগিংয়ের সাথে সারা দিনে ডেলি কাজের সাথে একটু নতুনত্ব কিছু দিলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগে তো চলো এটা দেখে নিও তোমরা তো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা আর চলো এখনকার মতন টাটা সবাইকে পিকনিকটা করে এসে কেমন লাগছে কি কি খেতে দিল

করতে ভুলো না কিন্তু লাইক লাইক কমেন্ট আর শেয়ারও করো অবশ্যই আমাদের মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করব আর আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব হয়েছে সেটা তোমরা করবা আজকের মতন টাটা গুড নাইট গুড নাইট আই লাভ ইউ আই লাভ ইউ চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো আর ছেলে অলরেডি বাড়িতে চলে এসছে পিকনিক থেকে তো এবার চেঞ্জ করছে জামাকাপড় ফুলছি ঘুম পড়বে তো ওর বাবা এখন আসেনি কখন আসবে তার কোনো ঠিক নেই আচ্ছা ওর বাবা ওকে এসে দিয়ে গেছে তো আমি একটু এবার শর্টস ভিডিওর জন্য রেডি হওয়া আমি ছেলের জন্য ওয়েট করছিলাম আর মোবাইলটা একটু ঘাটাঘাটি করছিলাম একটু কাজ বাজ দেখছিলাম সেই জন্য তো চলো টাটা সবাইকে একটু